জায়েদ খান বিয়ের আগে 10 জনের ফ্যাট বড় করে দিয়ে বিশাল খান অম, সাকিব খান বিয়ের আগে বাচ্চা জন্ম দিয়ে বিশাল খান অম, মুসলমানদের শিক্ষা ব্যবস্থার মাঝে মানুষের ভাষা বাড়াইয়ে বিশাল খান অম, শুধু সমস্ত অপরাধ মলয়লে করে দেন, মলয়লে তো করে দেন শেখুম গাছর লাড়ির বাড়ি না হাতিয়ার ব্যথা রয়ে দেয় ঠিক কিনা বলে করে বিয়ের আগে মিডিয়াম মাঝে আগে দেয় সাকিব খানের ফুয়া বাপকে ফোরে বলে দেওয়া হবে এবার অমুক খানের ফুয়া আর মলয় কেন তো হনিকার উপর অবৈধ স্ত্রীর উপর হাত না দেয় এবার কার মৃত্যু পর্যন্ত কারাদণ্ড হইত দুজনের নয় যারা বানরে মানুষ বানাইয়ে মানুষের বানর বানাইয়ে প্রকৃত পক্ষে আল্লাহর কসম মুসলমান জাতি বানরের জাতি নয় যারা আমেরিকার কুসংস্কার লালিত আর পালিত গরিবের নাই সাদা লাল কুত্তা ইহুদিদের দালালি করবার জন্য আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে হাতে নিয়েছে প্রকৃত পক্ষে তারাই বানরের বাচ্চা ঠিক কিনা বলে দিল চিড়িয়াখানার মধ্যে বানর দেখেছি এতদিন হয়ে গেছে কোন বানর এখনো পর্যন্ত মানুষ হয় নাই কোন মানুষ এখনো পর্যন্ত বানর হয় নাই আল্লাহর কসম ঠিক কিনা বলে কিন্তু আমাদের মুসলমানদের হৃদয়ের স্পন্দন আমাদের কোশিকাশা ছাত্র বাইদের বইয়ের মধ্যে তৃতীয় শ্রেণী আর ষষ্ঠ শ্রেণীর বইয়ের মধ্যে বানর থেকে মানুষ লেজটা কেটে দিলের জন্য মানুষ হয়ে গেল আসলে কেন বোঝা গেল এটা মুসলমানদের তত্ত্বাবধানে পরিচালিত হয় না এটা ইহুদি লালকুত্তা আমেরিকাদের তত্ত্বাবধানে পরিচালিত হয় সাকিব খানের জেল দেয় নাই জাহিদ খানের জেল দেয় নাই বরং হকানি যারা 30 পারা কারামুল্লার কথা বলে তাদেরকে জেল দিয়েছেন ঠিক কিনা বলেন যার কারণে আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইগণ বলে আলেম বানায় কি করবো যদি সারা জীবন ভর জেলখানে থাকতে হয় কথা বলেন পৃথিবীতে একটা মন্দির যদি উদ্বোধন হয় সরকারি গভর্নমেন্ট থেকে দেখা যায় আসলে নাই সরকারি গভর্নমেন্ট তাদেরকে খুশি করে কিন্তু আমাদের এই 25 লক্ষ বা 30 লক্ষ মসজিদের কারণ বিল পর্যন্ত করে ফ্রি করে দেয় নাই এটা আমাদের সামনে এটা আমাদের সাথে চূড়ান্ত পর্যায়ের ব্যাধ বিচার আর কিচ্ছু নয় কেন কেন ধর্ম নিরপেক্ষতার চুলগান দেন কেন ধর্ম যার যার উৎসব সবার এটা বলেন একথা আমরা কোনোদিন পশ্চিম কালে বিশ্বাস করি না মুসলমানদের ধর্ম মুসলমানদের মুসলমানদের উৎসব মুসলমানদের হিন্দুদের উৎসব হিন্দুদের বুদ্ধদের উৎসব বুদ্ধদের বুদ্ধদের উৎসবে কোন মুসলমান যাওয়া জায়েজ নাই এই ফতোয়া দিব ওলামায়ে কেরাম এদেশের নাস্তিক কবর কোনদিন মহিলা আর নাস্তিকরা ধর্ম যার যার উৎসব সবার ফতোয়া দিতে পারে আরো জোরে বলেন পারে না ভাই পৃথিবীতে যেহেতু জন্মগ্রহণ করেছেন মৃত্যুবরণ করতে হবে আজরায়েলের মৃত্যুবরণ করতে হবে আজরায়েলকে বলে যে মালাকুল মৌত কে আছে কয় আল্লাহ সব কিছু মৃত্যু হয়ে যাওয়ার পর বলে আল্লাহ আপনি আসার আজ আমি আসি আজরায়েলকে আল্লাহ বলবেন আজরায়েল তোমার মৃত্যু ঘটিয়ে দাও সুবহানাল্লাহ বলেন বা কবস্ত আরওয়াহাল মুমিনিনা কুতুন আজরাইলের জান যখন নিজে কব্জ করতেছেন তখন নিজে নিজে বলতেছেন আল্লাহ জান বের করা যেত কষ্ট বা কবস্ত আরওয়াহাল মুমিনিনা কুতুন এটা যদি আমি আগে জানতাম আল্লাহর কসম কোন প্রাণীর জান আমি কবজ করতাম না সুবহানাল্লাহ বলেন